হ্যাঁ গাইস, দিস ইজ অভিষেক বিশ্বাস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক অভিষেক বিশ্বাস। তো আজকে আমি একটা ইয়ারফোনের, ব্লুটুথ ইয়ারফোনের একটা আনবক্সিং তোমাদের দেখাবো, তোমার সাথে ভিডিও শেয়ার করব। তো তোমরা ভিডিওটা ততক্ষণ দেখতে থাকো। তো আমি আজকে তোমাদের জন্য এই নয়েজের, দেখতে পাচ্ছ, নয়েজ টিউন চার্জের একটা আনবক্সিং করব। এর আগেও আমি আমার আমার চ্যানেলে এটার এটার ভিডিও করেছি, এটা আনবক্সিং করে তোমাদের দেখিয়েছি, কিন্তু এটা আমি অ্যামাজনে যে নতুন সেল দিচ্ছে ওটাই আমি কিনেছি 1300 টাকা দিয়ে। তোমাদের বিল দেখিয়ে দিচ্ছি, দেখো দেখো বিলটা, দেখো 1299 টাকা দিয়ে কিনেছি। দেখো দেখতে পাচ্ছ, নয়েস টিউন চার্জ, দেখো অর্ডার ডেট দেখো 9/8/2020, নয়েস টিউন চার্জ দেখো এখানে লেখা আছে 1299 টাকা। তুমি এটা 1299 টাকা দিয়ে রিসেন্ট কিনেছি, আগেরটা মনে হয় 1700 টাকা দিয়ে কিনেছিলাম, 1699 টাকা নর্মাল প্রাইস আছে। আর এখানে দেখতে পাচ্ছ ইয়ে দেখো মার্কেট রিটেল প্রাইস যেটাকে বলে MRP, সেটা দেখো 2499 লেখা আছে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু আমি তোমাদের একটা জিনিস বলে দিই, যেটা আগে আনবক্সিং করেছিলাম আজ থেকে 5-6-7 মাস আগে, সেটার বক্স কিন্তু হোয়াইট কালারের ছিল আর একটু বড় ছিল, এটা কিন্তু অনেক ছোট আর ব্ল্যাক কালারের হয়ে গেছে, ঠিক আছে। তো আমি ভিডিওটা তোমাদের, তো দেখি হেডফোনটা একই রকম আছে নাকি চেঞ্জ হয়ে গেছে সেটাই তোমাদের আমি ভিডিও দেখতে থাকো, আমি বলছি। তো দেখো আমি আমার এক হাতে ফোন ধরা বলে আমি তোমার তোমাদের আমি সব কিছু খুলে নিয়েছি, খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে বক্স থেকে ওপেন করা হয়ে গেছে দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ যে একটা বুকলেট আছে, রোহিত শর্মা হাতে নয়েজের একটা ঘড়ি পরে রয়েছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ এটা নোরা ফাতে, কানে একটা ব্লুটুথ ব্লুটুথ ওই নয়েজ XO দিয়ে আছে, ঠিক আছে, এটা সাইডে রেখে দিলাম। এখানে দেখতে পাচ্ছ কিছু এয়ার টিপস আছে। আচ্ছা, এখানে একটা মাইক্রো USB কেবেল আছে চার্জ দেওয়ার জন্য, আর এখানে নয়েজের ওয়ারেন্টি কার্ড পার দেওয়া আছে। আচ্ছা, এবার দেখো মেইন আসা যাক হেডফোনে, ঠিক আছে। দেখতে পাচ্ছ হেডফোনটা এখানে এরকম লক করা আছে, এটা ওখানে খুলে দিই, এটা খুলে দিই, খোলা হয়ে গেল। প্লাস্টিক, এটা প্লাস্টিক টাইপের, এটাও সরিয়ে দিলাম। এখানে তোমায় একটা জিনিস দেখিয়ে দিই, দেখো আগেও যেটা ছিল সেই বিল্ড কোয়ালিটি কিন্তু অসাধারণ, এই বিল্ড কোয়ালিটি এই প্রাইস রেঞ্জে কিন্তু খুবই ভালো, দেখতে পাচ্ছ যেটা, এটা কিন্তু মেইন সেই ড্রাইভার, মেইন সেই হেডফোনের এটা। আচ্ছা, তোমাদের একটা জিনিস বলে দিই, এখানে দেখো এখানে পাওয়ার অন অফ বটন, ভলিউম প্লাস ভলিউম মাইনাস বটন, এখানে দেখতে পাচ্ছ চার্জিং কেবল আছে, আর এই যে সুইচটা দেখতে পাচ্ছ, এই যে সুইচটা না দেখিয়েছি তোমাদের, এই যে সুইচটা দেখতে পাচ্ছ, আবার দেখিয়েছি ভালো করে, দেখো এই যে এই সুইচটা দেখতে পাচ্ছ, এই সুইচটা কিন্তু বেস বটন, মানে তোমরা যদি আরও বেস এনহ্যান্স করতে চাও, বেস আরও বাড়াতে চাও, সেটা কিন্তু এটা বেস বটন, ঠিক আছে। তো আমি তোমাদের সাউন্ডটা কোয়ালিটিটা শুনে তোমাদের বলছি যে আগের মতো সেম কোয়ালিটি আছে, যে বক্স তো চেঞ্জ হয়ে গেছে, তোমাদের বলে দিচ্ছি যে এই যে এই বক্সটা কিন্তু এটা ছিল হোয়াইট কালারে, তুমি আমাদের আমার যে প্রিভিয়াস যে ভিডিওটা নয়েজে দেওয়া আছে তোমরা গিয়ে দেখতে পারো। দেখো বক্সটা কিন্তু হোয়াইট কালারের আছে আর বড় টাইপের আছে, এরকম কালো তো কিন্তু ছিল না, আর এখন এটা কালো বক্স হয়ে গেছে। এখন কি মানে হেডফোনটাকেও চেঞ্জ হয়ে গেছে, হেডফোনের সাউন্ড কোয়ালিটিও কি চেঞ্জ হয়ে গেছে, এটাই তোমাদের দেখে জানাচ্ছি যে হেডফোনটা একই রকম আছে না চেঞ্জ করে দিয়েছে। তো ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ, যেটা তোমাদের বললাম যে হেডফোনের সাউন্ড কোয়ালিটি শুনে তোমাদের বলছি, তো হেডফোনের সাউন্ড অ্যাজ ইট ইজ সেম আছে, যেরকম 5-6 মাস আগে হোয়াইট বক্সে যেরকম সাউন্ড কোয়ালিটি ছিল সেম আছে, কিন্তু যেটা প্রবলেমটা হচ্ছে কি, এই যে নেকব্যান্ডটা দেখতে পাচ্ছ খুবই হার্ডই কিন্তু, ঠিক আছে, নেকব্যান্ডটা কিন্তু খুবই হার্ডই, ঠিক আছে। এবার তোমরা যে গলায় পড়ার পর কিন্তু তোমাদের অনেকের মানে আনইজি ফিল হতে পারে, যে অনেক মানে মানে অনেক লক টাইপের হয়ে থাকবে, কি বলতো খুব ভারী টাইপের, তো জিনিসটা কিন্তু খুবই ভারী টাইপের, ঠিক আছে। অন্য অন্যান্য হেডফোন কী হয় যে খুব হালকা টাইপের হয়, কিন্তু এটা কিন্তু খুবই ভারী টাইপের আর খুবই কিন্তু এটা কিন্তু দেখতে পাচ্ছ তোমরা খুব মোটা টাইপের, ঠিক আছে। তো এই জন্যই বললাম একটু অনেকে আনকমফোর্ট হতে পারে, বাট এটা এত ভারী হওয়ার কারণ এটা জানি না, এটা বিল্ড কোয়ালিটির জন্য না এটা ব্যাটারির জন্য। দেখো তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, এখানে দেখতে পাচ্ছ তোমরা এটার এটার ব্যাটারি কিন্তু, হ্যাঁ, তো তোমাদের যে জিনিসটা বলছিলাম এখানে দেখতে পাচ্ছ, দেখো দেখতে পাচ্ছ এখানে যে চার্জিং টাইম 16 ঘন্টা, আর ওয়াটারপ্রুফ রেটিং আছে IPX5, ঠিক আছে, ভয়েস রেজিস্ট্যান্ট
সিরি আর গুগল অ্যাসিস্ট্যান্ট তোমরা এখান থেকে অ্যাক্টিভেট করতে পারবে, ঠিক আছে। এটাকে লং প্রেস করে ধরে রেখে, এই যে এটাকে লং প্রেস করে ধরে রাখলে তোমরা সিরি আর গুগল অ্যাসিস্ট্যান্ট অন করতে পারবে। আর ব্লুটুথ ভার্সন কিন্তু 5.0 আছে, আর প্লে টাইম 16 ঘন্টা, চার্জিং টাইম এখানে 2 ঘন্টা দেখাচ্ছে, ঠিক আছে। আর তোমাদের যেটা বললাম যে এবার ব্যাটারির জন্য হতে পারে এটা এরকম ভারী টাইপের, হ্যাঁ, এই জায়গাটা কিন্তু অনেকটা ভারী টাইপের আছে। আর এমনি হেডফোন কিন্তু সাউন্ড কোয়ালিটি বলো, মানে কল কোয়ালিটি বলো, সবই ভালো, কিন্তু প্রবলেমটা হচ্ছে একটু একটু ওয়েটই বেশি। এবার অনেক অনেকে তোমাদের ঘাড়ের মধ্যে রাখলে একটু প্রবলেম হতে পারে, যে অনেক ফিল হতে পারে যে না একটু ভারী ভারী মনে হচ্ছে, এরকম কিন্তু হতে পারে। কিন্তু ওভারঅল তোমাদের যদি ওরকম না মনে হয় যে না ঠিক আছে একটু ভারী হলেও সমস্যা নেই, কিন্তু সাউন্ড কোয়ালিটি বলবো কিন্তু নাম্বার 1। বেস বলতে গেলে বেস কিন্তু মানে পুরো টু মাচ বেস আছে এর মধ্যে, এরকম বেস আমি এই প্রাইস রেঞ্জের মধ্যে খুব কমই আমি পেয়েছি, ঠিক আছে। আর বিশেষ করে 1300 টাকার রেঞ্জে, বা 1299 টাকা তোমরা দেখতে পেয়েছো নিচে, দেখতে পাচ্ছ, আবার দেখিয়ে দিচ্ছি, দেখো 1299 টাকায় এই হেডফোন অসাধারণ। তোমরা যদি অ্যামাজনে বা ফ্লিপকার্টে যদি 1200 টাকার রেঞ্জে পাও, এটা আমি বলবো অবশ্যই নিয়ে নাও, অবশ্যই নিয়ে নাও, কারণ এর মতো হেডফোন এই প্রাইস রেঞ্জে খুবই মানে পাওয়া খুব মুশকিল, ঠিক আছে। আর বিশেষ করে বিল্ড কোয়ালিটি তোমার দেখিয়ে দিয়েছি, বিল্ড কোয়ালিটি খুবই হার্ড, ঠিক আছে। আর ব্যাটারি ব্যাকআপ তো বললাম, 16 ঘন্টা ক্লেম করেছে, 16 ঘন্টা না বললেও 13-14 ঘন্টা তোমরা এমনিই পাবে। আচ্ছা, ব্লুটুথ 5.0 আছে, কোনো অসুবিধা হবে না। আর এই যে মেটেরিয়ালটা দেখতে পাচ্ছ এখানে, এই যে মেটেরিয়ালটা দেখতে পাচ্ছ এখানে, তো দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও, হাত থেকেও পড়ে যাচ্ছে, দাঁড়াও, এই দেখো এই মেটেরিয়াল দেখতে পাচ্ছ, অনেকটা সোনি হেডফোনের মতো, দেখো তোমাদের দেখতে পাচ্ছ কিনা জানি, কাটা 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 টাইপের, ঠিক আছে। এটা অনেকটা সোনি হেডফোনে এরকম টাইপের হয়, ঠিক আছে, আবার দেখিয়ে দিচ্ছি তোমাকে, দেখো সোনি হেডফোনে এরকম টাইপের কাটা কাটা আগে আসতো, ঠিক আছে, ওই অনেকটা সোনি হেডফোনে। কিন্তু এই জিনিসটা কিন্তু এই মানে মালটা যেটা ইউজ করেছে না, এটা কিন্তু অনেক অনেক হার্ডই, কিন্তু অনেক হার্ডই, কিন্তু দেখো আমি টানছি, তাও দেখো দেখো অনেক হার্ডি, অনেক হার্ডি, তোমাদের কী বলবো, অনেক হার্ডি। তো এই বলে ভিডিওটা শেষ করলাম, ভালো লাগলে একটা কমেন্ট করো, লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমরা কেউ কিনেছো নাকি, আর আগে 1700 টাকা ওটা কিনেছো, আর এখন কেউ নতুন কিনেছো নাকি আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আজকের মতো টাটা, বাই বাই।